নারীর হিজাব পরিধানের পক্ষ তিয় দিয়ক। এই আহ্বানক সন্মুখত রাখি প্রথম ফেব্রুয়ারি তারিখে বিশ্বব্যাপী হিজাব দিবস পালিত হয়। ভারত, বাংলাদেশ সহ বর্তমানে বিশ্বের 150খনেরও বেশি দেশত এই দিবসটি পালিত হয়ে আছে। 2013 চনেরপরা বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক হিজাব দিবস পালন করা আরম্ভ হয়। আর এইটো অত্যন্ত গর্বর বিষয় যে এজনী বাংলাদেশী নারীর আহ্বানতেই এই হিজাব দিবসের যাত্রা আরম্ভ হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কত বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত নাজমা খানে সামাজিক যোগাযোগ মাধ্যমত সর্বপ্রথম হিজাব দিবস পালনের পক্ষে প্রচারণা চলায়। ইয়ার ধারাবাহিকতাত মুসলিম দেশবিলাকত এই দিবসটি পালনের প্রচলন আরম্ভ হয়। আরম্ভ হওয়ার পিছতেই হিজাব দিবস বিশ্বজুড়ি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। প্রথম বছরতেই 67খন দেশের মুসলিম নারীসকলের উপরও খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ আর অন্যান্য ধর্মর লোকসকলেও হিজাব দিবস পালন করে। এই দিবসের মূল উদ্দেশ্য হল সমস্ত ধর্ম আর ঈশ্বরের নারীসকলক হিজাব পরিধান আর অভিজ্ঞতা অর্জনত উৎসাহিত করা। হিজাব দিবসের আহ্বানকারী নাজমা খানে 11 বছর বয়সত বাংলাদেশের পর আমেরিকাত গৈছিলে। তেওঁর আহ্বানত তিয় দি মুসলিম নারীর উপরও খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বী নারীসকলে হিজাব পরিধান করে দিবসটি পালন করে। মুসলিম নারীসকলের হিজাব পরিধানের সংস্কৃতি দেখি তেওঁলোকেও হিজাবর দৃষ্টিনন্দন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েছে। হিজাব পরিহিতা অমুসলিম নারীসকলে হিজাবর বিষয়ত তেওঁলোকর নিজ নিজ অনুভূতিও ব্যক্ত করেছিলেন। বিশ্ব হিজাব দিবস অনুষ্ঠিত হওয়ার পূর্বে দ্য মুসলিম উইমেন সোসাইটি আর মুসলিম এসোসিয়েশন অফ ব্রিটেন দুটা সংগঠনে এসেম্বলি ফর প্রোটেকশন অফ হিজাব নামের একটি ইভেন্টর আয়োজন করে 17 জানুয়ারি 2004 চনত। এই সম্মিলনটি পরিচালনা করে আল্লামা ইউসুফ আল কারজাবিয়ে। এসেম্বলি ফর প্রোটেকশন অফ হিজাবে বর্তমানে সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এই দিকে বিবেচনা করে বিশ্বের বিভিন্ন দেশত হিজাব সচেতনতা বৃদ্ধির বাবে হিজাব মেলার আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশত প্রথমবারের বাবে হিজাব মেলা অনুষ্ঠিত হয়েছে 2004 চনত। মেলার আয়োজক আসলে মার্সি মিশন বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট। মেলার আয়োজকসকলে জানায় মেলার মূল উদ্দেশ্য আসিল নারী পুরুষ সকলকে শালীন পোশাক সম্পর্কে সচেতন করা ও ইসলামী সংস্কৃতির সঙ্গে নিজের সম্পৃক্ততা বৃদ্ধি করা। এই হিজাবক অনেকে দেখে নারী সকলের অবহদমন ও বিভাজন সৃষ্টির প্রতীক হিসাবে। নানা বিতর্কত মোকাবেলা করে বিশ্ব হিজাব দিবসের বাবে 2013 চনত আহ্বান জানায় নাজমা খানে। অমুসলিম ও মুসলিম নারীসকলের যিসকলে সচরাচর হিজাব পরিধান নকরে তেওঁলোকর অনেকর মনোযোগ আকর্ষণ করে। তেও আকো এই দিবস পালনের আহ্বান দিয়ার প্রেক্ষাপট হিসাবে নাজমায় জানায় তেও যেতিয়া হিজাব মূরত দি স্কুলত গৈছিল তেতিয়া তেও অনেকে অপমান ও লাঞ্ছনার শিকার হবলগিয়া হয়েছিল। মাধ্যমিক স্কুলত পড়ার সময়ত তেও ব্যাটম্যান আর নিঞ্জা বলে মাতা হয়েছিল। আর আমেরিকার টুইন টাওয়ারত হামলার পিছত তেওঁক মাতা হয়েছিল ওসামা বিন লাদেন আর সন্ত্রাসী বলেও। নাজমায় আরও কয় স্কুলত কেবল ময়েই হিজাব পরিধান করেছিল এইভাবে নানা বৈষম্যর শিকার হবলগিয়া হয়েছে। গতি ভাবিল অমুসলিম নারীসকলে যদি মাত্র এদিনের বাবে হলেও হিজাব পরিধান করে তেনহলে মুসলিম নারীসকলের বা আরও এই ধরনের বৈষম্যর শিকার হবলগিয়া নহব। ফেসবুক, টুইটারের দরে সামাজিক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমতে এই দিবসটির চেতনা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফ্রান্স, জার্মানির দরে বিশ্বের বিভিন্ন দেশত বিয়পি পড়ে। এই হিজাব দিবসের মাধ্যমত ইসলামত পর্দার বিধানের যে গুরুত্ব, পর্দার প্রকৃত ধারণা আর চেতনা খুব একটা প্রাধান্য দিয়া হওয়া নাই। যদিও এই দিবসের মাধ্যমত নাজমা খানে অনেক মহিলার মনত হিজাবর গ্রহণযোগ্যতা সম্পর্কে কিছু আগ্রহ তৈয়ার করবলৈ সক্ষম হয়েছে। আরবি হিজাব শব্দর বাংলা প্রতিশব্দ আবরণ বা অন্তরায় আর শরীয়তর পরিভাষাত অশ্লীলতা ও ব্যবিচার রোধকল্পে ইসলামী শরীয়তে নারীক পরহ পুরুষ বাহেরে মাহরাম ব্যক্তির পরা নিজ রূপ লাবণ্য ও সৌন্দর্য গোপন করার বাবে যে বিধিবদ্ধ নিয়ম পালনের আদেশ দিছে তাত নারীয়ে তেওঁলোকের রূপ লাবণ্য সৌন্দর্য গায়েরে মাহরমর পৰা আড়াল রখা আর তেওঁলোকের সঙ্গে অবাধ মিলামিশা পরিহার করাই হল হিজাব।
পর্দার তাৎপর্য গুরুত্ব বর্তমানে বিদ্যমান। আর হিজাব পর্দার মাধ্যমে নারী জাতির ইজ্জত সংরক্ষণ সম্ভব, কেন আল্লাহ তালা পবিত্র কোরআনক ইরশাদ করে, হে নবী, তুমি তোমার স্ত্রীসকলক, তোমার জীয়রীসকলক আর মুমিনসকলের স্ত্রীসকলক কোয়া, তেওঁলোকে যেন তেওঁলোকের চাদরের কিছু অংশ নিজের উপর টানি লয়। উপরোক্ত আয়াতত নিজের উপর টানি দিয়া মানে এনেকা ডাঙর চাদর দ্বারা আবৃত করা যার দ্বারা মুখমণ্ডল আর পূর্ণ দেহ আবৃত করা যায়। বুরখার দ্বারা এই উদ্দেশ্য উত্তম রূপে পূরণ হয়। প্রসঙ্গত ফ্যাশন অনুষঙ্গ হিসাবে নারীসকলের ওসরত হিজাব একটা চলমান ট্রেন্ড, কিন্তু পর্দা করার উপরেও হিজাবর আছে নানা উপকারী দিক। বাহিরের দুলিপ বালির পর ত্বক বা স্কিন আর চুলির সুরক্ষা দিওতে ইয়ার তুলনা নহয়, আর সৌন্দর্যর বিষয়টুতো আছেই। গতিকে আজিকালি পর্দা করার সৈতে হিজাবর চাহিদা অনেক বৃদ্ধি পাইছে। প্রিয় দর্শক, এওয়া আছিল ওয়ার্ল্ড হিজাব ডের একটা চমু ইতিহাস। আশা করো ভিডিওটি ভাল লাগিছে। ভিডিওটি সকলে চার বাবে প্রত্যেকবারের পরে এইবারও আপনার প্রেমপূর্বক ধন্যবাদ। ভিডিওটি সকলের শেয়ার করো, চ্যানেলটি যদি নতুন আছে তাতে সাবস্ক্রাইব করে দিব, আর আমার ফেসবুকত লাইক আর ফলো করবে।